বন্ধুরা, জিকে টেস্টিমোনিয়ালে সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি যে খবরটি তোমাদেরকে জানাবো সেটা হলো, আজকে নবান্নের অর্থ দপ্তর থেকে একটা নোটিশ জারি করা হয়েছে। এই নোটিশের নাম্বারটি হলো 2991F এবং এই নোটিশে বলা হয়েছে যে শ্রীমতী পিয়ালি সেনগুপ্ত তাকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো। এবং এই পিয়ালি সেনগুপ্ত হলেন একজন রিটায়ার্ড আইএএস অফিসার এবং এক্স সেক্রেটারি, তিনি একজন এক্স সেক্রেটারি ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের। তো আমরা ভবিষ্যতে আশা করব পিএসসির বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে ইন ফিউচার সেই ধরনের অভিযোগ আসবে না, স্বচ্ছভাবে পিএসসি কাজ করবে, পিএসসির উপরে ভরসা করব, এই আশা নিয়েই সামনের দিনগুলো অতিবাহিত করতে পারবো আমরা। এইটুকু আশা আমরা করছি। তো দেখা যাক আগামীতে কী ধরনের কাজ পিএসসি করে। বন্ধুরা, এর পরের অংশে আসবো। সামনে যে রেজাল্টটি প্রকাশিত হতে চলেছে, অর্থাৎ প্রথমবার রেজাল্ট তুলে নেওয়ার পর দ্বিতীয়বার যে রেজাল্টটা সেটা হয়তো অনেকটা এরকমভাবে আসতে চলেছে। আপনারা এখানে রোল নাম্বার, নাম, ক্যাটাগরি এবং কোন ক্যাটাগরি এবং আপনাদের যে মার্কস আছে সেটাও জানতে পারবেন এবং টোটাল এগ্রিগেটেড এইভাবে হয়তো আপনাদের মার্কসটা দেওয়া হবে। এটা হয়তো রেজাল্ট প্রকাশের সঙ্গে সঙ্গে না দেওয়া হলেও রেজাল্ট প্রকাশের কিছুদিনের মধ্যে আপনারা এই রকম একটি ফরম্যাটের মধ্যে সমস্ত কিছু দেখতে পাবেন। বন্ধুরা, এবার আসবো আজকের ভিডিওর মেন টপিকে, যে পিএসসি ক্লার্কশিপের নতুন রেজাল্ট কবে প্রকাশিত হবে। বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই সপ্তাহে রেজাল্টটা প্রকাশিত হবে, আজকাল পরশুর মধ্যে রেজাল্টটা প্রকাশিত হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তো দেখা যাক কবে প্রকাশিত হয়। সাধারণত রাতের দিকে এই রেজাল্ট প্রকাশিত হয়ে থাকে, তো মনে করা হচ্ছে আজকাল পরশুর মধ্যে রেজাল্টটা কিন্তু প্রকাশিত হতে পারে। এবার একটা প্রশ্ন সবার মধ্যে আসছে, যারা এই লিস্টে নাম ছিল পুরনো লিস্টে, যে পুরনোদের নাম কি বাদ যাবে? এখানে বলবো বন্ধুরা, পুরনোদের মধ্যে কিছু নাম বাদ যেতেই পারে, 5 থেকে 10% নাম বাদ যেতেই পারে, এটা আপনি ধরে রাখুন যে কিছু নাম অবশ্যই বাদ যাবে। এবং হ্যাঁ, নতুন নাম যুক্ত হবে, নতুন নাম অনেকটাই যুক্ত হবে, সেই নামের সংখ্যাটা অনেকটা বাড়বে। তার একটাই কারণ, এবার কিন্তু এই কমিশন ঠিক সিদ্ধান্ত নিয়েছে 1:1.33। বন্ধুরা, 1:1.33 এই রেশিওতে কিন্তু নতুন লিস্ট আসবে, সেই কারণে মনে করা হচ্ছে অনেক নতুন নামই যুক্ত হবে। বন্ধুরা, এবার আরেকটা প্রশ্ন সবার মনে করছে, এবার কিভাবে পিএসসি রেজাল্টটা প্রকাশ করবে, কোন ফরম্যাটে রেজাল্টটা প্রকাশ করবে? এখানে বলবো যে নতুন যে লিস্টটা আসতে চলেছে সেখানে ক্যান্ডিডেটদের নাম থাকবে, সেখানে ক্যান্ডিডেটদের রোল নাম্বার থাকবে এবং মার্কসের পার্সেন্টেজ থাকবে, কত মার্কসটা না থাকলেও মার্কসের পার্সেন্টেজ থাকবে এবং সেখানে কিন্তু অবশ্যই ইন্ডিভিজুয়াল নাম্বারটা দেওয়া থাকবে। তবে এখানে কিন্তু পার্ট টুতে কিন্তু সেভাবে ক্যাটাগরি ওয়াইজ কোনো কোয়ালিফাইং মার্কস থাকবে না, কোয়ালিফাইং মার্কস রাখা হয়নি পিএসসির তরফ থেকে, এটুকু খবর পাওয়া যাচ্ছে। আর পার্ট ওয়ান পার্ট টুতে আপনি কত পেয়েছেন সেই ইন্ডিভিজুয়াল মার্কস, সেটা সঙ্গে সঙ্গে না জানতে পারলেও কিছুদিনের মধ্যে আপনি সেটা জানতে পেরে যাবেন। সবথেকে বড় খবর হলো যে এই সপ্তাহে নতুন লিস্টটা আসতে চলেছে, এটাই সবথেকে খুশির খবর। তো দেখা যাক নতুন লিস্টটা পিএসসি কীভাবে প্রস্তুত করে। বন্ধুরা, ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। সমগ্র ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।